নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল চপ ফুলুরুতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ধোকার ডালনা বানানো শেখাবো। আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধোকার ডালনা বানানোর জন্য আমাদের লাগছে 250 ছোলার ডালের পেস্ট। এখানে আমি 250 ছোলার ডালটা ভালো করে ধুয়ে উষ্ণ গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পিষে নিয়েছি। পেস্টটাকে পাতলা করবেন না, একটু গাঢ়ই রাখবেন। এছাড়া লাগছে 4টে মিডিয়াম সাইজের আলু, যেটা খোলা ছাড়িয়ে এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে 6 বড় চামচ পেঁয়াজ বাটা, আর লাগছে 2 ছোট চামচ আদা বাটা, 2 ছোট চামচ রসুন বাটা। আপনারা চাইলে রসুন আর পেঁয়াজ বাটাটা বাদও দিতে পারেন। আর লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর লাগছে 1 ছোট চামচ আস্ত জিরে, 2টো তেজপাতা, আর 2 ছোট চামচ হলুদ গুঁড়ো, 2 ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 7 মতন চিনি আর নুন, 8 ছোট চামচ গরম মশলা গুঁড়ো, 1 ছোট চামচ ভালো ঘি, অল্প ধনে পাতা কুচি, সর্ষের তেল আর জল। আমি সব সামগ্রী পরিমাণ ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। প্রথমে আমি এই ডালের পেস্টের মধ্যে 2 বড় চামচ পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। সঙ্গে 1 ছোট চামচ আদা বাটাও দিয়ে দেবো, 1 ছোট চামচ রসুন বাটাও দিয়ে দেবো, আর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ চিনি আর 1 ছোট চামচ নুনটাও দিয়ে দেবো। আর এই সব জিনিসগুলোকে ডালের মধ্যে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ডালে সব জিনিসগুলো মিক্স করা হয়ে গেছে। এবার একটা কড়ায় এটাকে কষে কষে শুকনো করতে হবে। এবার একটা কড়ায় 2 বড় চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এতে 8 ছোট চামচ আস্ত জিরেটা দিয়ে দেব। তারপরে এটাকে একটু নেড়ে নেব। এবার আমি এতে ডাল বাটাটা দিয়ে দেব। এই ডালটাকে জোর আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না ডালটা শুকিয়ে যাবে। এবার একটা এরম কানা উঁচু থালা নিয়ে ওতে একটু ঘি ব্রাশ করে নেব। দেখুন, 5 মিনিট কষার পর আমাদের ডালটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে থালায় ঢেলে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাকে থালার মধ্যে ছড়িয়ে চ্যাপ্টা করে নেব। দেখুন, ডালটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি এর থেকে কেটে কেটে ছোট ছোট পিস বার করে নেব। এই দেখুন, এরমভাবে পিসগুলো হবে। দেখুন, আমি এর পিসগুলো বার করে নিয়েছি। এইবার আমি এইগুলোকে ভেজে নেব। এবার একটা কড়ায় ধোকার বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেল গরম করে নেব। বড়াগুলোকে ডিপ ফ্রাই করব, তাই তেলটা একটু বেশি রাখবেন। তেলটা আমি জোর আঁচ করে গরম করে নিয়েছি। এবার আমি আঁচটা মিডিয়াম করে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব।
দেখুন বড়াগুলো ব্রাউন কালার এসে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। এরকম করে সব কটা বড়া ভেজে নেব। দেখুন ধোকার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি এর ডালনাটা তৈরি করে নেব। এবার একটা কড়ায় 4 বড় চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে 1 চুটকি হলুদ দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে জোর আঁচে 5 মিনিট ভেজে নেব। দেখুন আলুগুলো 5 মিনিট ভাজার পর আমি এবার এটাকে তুলে নেব। এবার এই কড়াতে আমি 1/2 ছোট চামচ আস্ত জিরেটা দিয়ে দেব, সঙ্গে তেজপাতাটাও দিয়ে দেব, একটু নেড়ে নেব। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে আমি 4 বড় চামচ পেঁয়াজ বাটাটা দিলাম, এবার সঙ্গে রসুন বাটাটাও দিয়ে দেব, আদা বাটাটাও দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে জোর আঁচে 3 মিনিট ভেজে নেব। এবার 3 মিনিট ভাজার পর আমি এতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 7 মতন চিনি আর 7 মতন নুন। নুনটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, কারণ ধোকার বড়াতেও নুন আছে। এবারে সব জিনিসগুলোকে জোর আঁচে 30 সেকেন্ড কষে নেব। এবার মশলাগুলো কষার পর আমি এতে টমেটো পেস্টটা দিয়ে দেব, এটাকে আরও 30 সেকেন্ড কষে নেব। 30 সেকেন্ড কষার পর আমি এবার এতে আলুটা দিয়ে দেব, এটাকে আরও 30 সেকেন্ড কষে নেব। এবার 30 সেকেন্ড কষার পর আমি এতে জলটা দিয়ে দেব। দেখুন আমি এই বড় গ্লাসে 3 গ্লাস জল এতে দিয়ে দেব। জলটা একটু বেশি রাখবেন, কারণ ধোকার বড়াগুলো দেবার পর ধোকার বড়াগুলোর জলটা চুষে নেবে। আঁচটাকে জোরে রাখবো যতক্ষণ না এইটা ফুটে উঠছে। দেখুন এটা ফুটে উঠেছে, এবার আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি হতে দেব। এতে সাধারণত 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। এবার 10 মিনিট পর আমি এটাকে চেক করে নিচ্ছি। আমাদের আলু গলে গেছে, এবার আমি এতে বড়াগুলো ঢেলে দেব। এটাকে একটু হালকা হাতে মিক্স করে নেব। বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না, না হলে বড়াগুলো ভেঙে যাবে। এটাকে 20 সেকেন্ডের মতন ফুটিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন 20 সেকেন্ড ফোটার পর এবার আমি ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেব। আর ভালো ঘিটাও দিয়ে দেবেন। অল্প ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে পরিবেশন করে নেব। ধোকার ডালনা খাবার জন্য তৈরি, এটাকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন।